নেত্রকোনার খালিয়াজুড়ি উপজেলায় ময়মনসিংহ বিভাগীয় কমিশনার কামরুল হাসান খালিয়াজুড়ি মুজিব বর্ষের দ্বিতীয় পর্যায়ে নির্মাণাধীন ঘর পরিদর্শন করেন এ সময় নেত্রকোনা জেলা প্রশাসক কাজী আব্দুর রহমান খালিয়াজুড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম আরিফুল ইসলাম সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন খালিয়াজুড়ি উপজেলা পরিদর্শনকালে বিভাগীয় কমিশনার উপকারভোগীদের সাথে এই সময় মত বিনিময় করেন এই সময় নির্মিত ঘরে সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করেন উপকারভোগীরা বিভাগীয় কমিশনার হাওড় অঞ্চল খারিয়াজুড়ি সদর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে হিজল গাছের চারা রোপণ ও বর্জ্যপাত নিরোধ টাওয়ারের জায়গা পরিদর্শন করেন